সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির পাঠ পাঁচে। তোমার সঙ্গে আছি আমি সঞ্জয় কুমার প্রামাণিক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী। গত ক্লাসে আমরা শিখেছি সংখ্যা পদ্ধতির রূপান্তর। সেখানে আমরা দেখেছি বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। আজকের পাঠে আমরা শিখব কিভাবে অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। তোমরা যদি গত পাঠটা ভালোভাবে শিখে থাকো তাহলে আজকের পাঠে কোনো সমস্যাই হবে না। গত পাঠ বলতে আমি বোঝাচ্ছি কিভাবে আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করেছিলাম সে বিষয়ে। আজ আবারও মনে করিয়ে দিচ্ছি যে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে গেলে তিনটা কাজ করতে হবে আমাদের। প্রথম কাজটা হলো যে যে সংখ্যা থেকে আমরা দশমিক সংখ্যায় যাব তার প্রতিটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে হবে। তাহলে সংক্ষেপে মনে রাখবে, স্থানীয় মান নির্ণয় করতে হবে। দ্বিতীয় কাজ, সংখ্যাটির স্থানীয় মানকে প্রতিটি অঙ্কের নিজস্ব মান দিয়ে গুণ করতে হবে। গুণ করার পরে যে আমরা যোগফলগুলো পাব, সেই যোগফলগুলোকে গুণফল পাবো, দুঃখিত, গুণ করার পরে যে গুণফল পাবো সেই গুণফলগুলোকে আমাদের যোগ করতে হবে। তাহলে তিনটা কাজ, স্থানীয় মান নির্ণয়, স্থানীয় মান এবং নিজস্ব মান গুণ করতে হবে, গুণ করে যে গুণফলগুলো আমরা পাব তাদের যোগফল নির্ণয় করতে হবে, তাহলেই দশমিক মান পাওয়া যাবে। ঠিক এভাবেই আমরা গত পাঠে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করেছিলাম। আজ আমরা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। একটা উদাহরণ নেওয়া যাক। উদাহরণ হিসাবে আমরা নিয়েছি একটি অক্টাল সংখ্যা 1212। এই অক্টাল সংখ্যাকে আমরা কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করব খেয়াল করো। কি বলেছিলাম, প্রথমেই এখানে দেখতে হবে গুণে যে আমাদের কয়টি অঙ্ক আছে। মোট চারটি অঙ্ক আছে, সেখান থেকে এক বাদ দিলে হয় তিন। আর অক্টালের যে বেজ সেটা কত মনে আছে? অক্টালের বেজ 8। তাহলে আজকে আমাদের কাজ হবে 8 এর পাওয়ার দিয়ে লিখা। তাহলে প্রথমের এই 1 লিখলাম, গুণন 8 এর পাওয়ার হবে 3। কেন 3 হলো? এই যে এখানে চারটি অঙ্ক আছে, চারটি অঙ্ক থেকে এক বাদ দিলে হয় 3, 8 এর পাওয়ার 3। পরে আছে 2, গুণন 8 এর পাওয়ার 2। এই যে 8 এর পাওয়ার 3 থেকে 1 কমে 2 হলো। পরের বার কত হবে? 8 এর পাওয়ার 1, তারপরে 8 এর পাওয়ার 0। এই যে 1 এখানে লিখলাম, তার আগে যোগ চিহ্ন বসাচ্ছি আমরা, গুণন 8 এর পাওয়ার 1 যোগ এই 2 গুণন 8 এর পাওয়ার 0। তাহলে খেয়াল করো, 8 এর পাওয়ার 3, 2, 1 আর হলো 0। গতদিনের মতোই এক এক করে কমছে। পরের বার খুব সহজ হিসাব, এই যে 8 এর পাওয়ার 3 সেটা 512 কিভাবে হয় তোমরা নিশ্চয়ই জানো। 8 এর পাওয়ার 3 মানে 8 নিতে হবে, 3টা নিয়ে গুণ করতে হবে। 8 এর পাওয়ার 2
যেন 8 8 64, 8 এর পাওয়ার 1 মানে হলো 8, আর 8 এর পাওয়ার 0 হলো 1। এখন আমরা কি করব, এই দুটো গুণ করব, এই দুটো গুণ করব, এই দুটো গুণ আর এই দুটো গুণ, তাহলে গুণফল আমরা পেয়ে গেলাম 1 × 512, 512ই হয়। 2 দিয়ে 64 কে গুণ, 1 দিয়ে 8 কে গুণ, 2 দিয়ে 1 কে গুণ, আমরা গুণফলগুলো পেয়ে গেলাম। এবার করতে হবে যোগ। তাহলে আমরা খুব সহজেই অকটাল থেকে দশমিক সংখ্যা পেয়ে গেলাম। খেয়াল করো, এখানে আমরা গতদিনও বলেছিলাম যে স্থানীয় মান কোনটা, এই যে স্থানীয় মান হলো এইটা। কার স্থানীয় মান? এই 1-এর স্থানীয় মান, আর 1টা হলো নিজস্ব মান। তারপরে দেখো আরও একটা স্থানীয় মান বের করেছি, এই যে এখানে স্থানীয় মান, আরও একটা এই যে এখানে স্থানীয় মান, আর হলো এই যে একটা এখানে স্থানীয় মান। স্থানীয় মানকে প্রতিটি অঙ্কের, স্থানীয় মানকে প্রতিটি অঙ্কের নিজস্ব মান দিয়ে গুণ, এই যে স্থানীয় মানকে নিজস্ব মান দিয়ে গুণ করেছি পরপর পরপর, গুণ করে আমরা গুণফলটা কোথায় পেলাম শেষ পর্যন্ত, এই যে প্রত্যেকটা স্থানীয় অঙ্ক, স্থানীয় মান নিজস্ব মান দিয়ে গুণ করে আমরা এই গুণফলগুলো পেয়েছি। সবশেষে এই পুরো গুণফলকে আমরা যোগ করে এটা পেয়েছি। বোঝা গেল? তাহলে আমরা দেখি যে একটা দশমিক অকটাল সংখ্যাকে, মানে ভগ্নাংশকে, কিভাবে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। উদাহরণ হিসাবে আমরা নিলাম 0.7 7 6 আর হলো 3। তাহলে এই 7 লিখব প্রথমে, এই দশমিক থাকার জন্য কি হবে, 8 এর পাওয়ার -1। তারপরে এই 6 আবার 1 কমবে, 8 এর পাওয়ার -2। তারপরে এটার জন্য কত হবে, 8 এর পাওয়ার -3। এভাবে চলতেই থাকবে যদি আরও অঙ্ক থাকে। তোমরা জানো যে এই 8 এর পাওয়ার -1 কে লেখা যায় 1 ভাগ 8 এর পাওয়ার +1। এই যে -1 1 ভাগ 8 এর পাওয়ার -2, 8 এর পাওয়ার -2 থাকলে 1 ভাগ হয়ে প্লাস হয়ে যায়। এটা আমরা গতদিনও শিখেছি, আজ আর একবার দেখছি। 8 এর পাওয়ার -3 থাকলে 1/8 এর পাওয়ার +3 হয়ে যায়। এরপরে হিসাব নিকাশ করতে হবে। 8 এর পাওয়ার 1 মানে হয় 8, 8 এর পাওয়ার 2 মানে হবে 8 8 64, 8 এর পাওয়ার 3 হয় 512। এবার কি করতে হবে, এবার এই যে এইটা 8 দিয়ে 1 কে ভাগ, তাহলে আমরা পেলাম এটা, 64 দিয়ে 1 কে ভাগ, তাহলে আমরা পেলাম এটা। তোমরা ক্যালকুলেটারের সাহায্যে করতে পারো। এটার অর্থ হলো 512 দিয়ে 1 কে ভাগ, তাহলে আমরা পেলাম এইটা। এখন 7 আর 125-এর গুণ 6, এবং এটার গুণ 125 না, 0.125, দশমিক আছে এটা খেয়াল করতে হবে, 3 দিয়ে এই অংশকে গুণ, তাহলে আমরা পেলাম এই যে গুণফলগুলো পেয়ে গেলাম, এটার গুণফল এটা, এটার গুণফল এটা, আর এটার গুণফল এইটা। এই গুণফলগুলোকে এখন আমরা যোগ করে দেব, তাহলে আমরা অকটাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর পেয়ে গেলাম। এবার আমরা একসঙ্গে দেখি পূর্ণাংশ এবং ভগ্নাংশ। দেখো আরো একটা উদাহরণ। হ্যাঁ, এবার আমরা একসঙ্গে নিয়েছি পূর্ণাংশ এবং ভগ্নাংশ। এইরকম থাকলে আমরা কি করব, ঠিক আগের মতোই নিয়ম, আমরা দুইবার করে যোগ করে দিতে পারি অথবা একবারেও করতে পারি। এইভাবে এই যে দশমিকের আগে কয়টা অঙ্ক আছে, 4টি, তাহলে প্রথমটা হবে 1 × 8 এর পাওয়ার 3, দ্বিতীয়টা কত হবে, 2 × 8 এর পাওয়ার 2, পাওয়ার 1 করে কমছে, তারপরেরটা হবে 1 × 8 এর পাওয়ার 1, তারপরেরটা 2 × 8 এর পাওয়ার 0। দশমিক চিহ্ন দেওয়ার কোনো দরকার নাই,
যোগ চিহ্ন দিয়ে এগিয়ে গেলেই চলবে। এবার হবে কি, এই 7 গুণন 8 পাওয়ার -1, পরে 6 গুণন 8 পাওয়ার -2, পরে এলো 3, এই 3 8 পাওয়ার -3। এবার আমাদের সাধারণ হিসাব নিকাশ, এর আগেও আমরা করেছি, এই যে 8 পাওয়ার 3 সেটায় 512, 8 পাওয়ার 2 64, 8 পাওয়ার 1 মানে হলো 8, 8 পাওয়ার 0 হলো 1, 8 পাওয়ার -1 আমরা লিখতে পারি 1/, 8 পাওয়ার +1, -2 থাকলে 1/, 8 পাওয়ার -2, 8 পাওয়ার -3 থাকলে 1/, 8 পাওয়ার 3। এবারে গুণ, এই যে এই দুটো গুণ করে পেলাম এটা, এই দুটো গুণ করে পেলাম আমরা এইটা, এই দুটো গুণ করে পেলাম আমরা এই 8, 2 দিয়ে 1 গুণ করে পেলাম 2। তারপরে যোগ চিহ্ন বসালাম, 8 পাওয়ার 1 মানে হয় 8, এটা তোমরা জানো, 8 পাওয়ার 2 মানে 64, 8 পাওয়ার 3 মানে হলো 512। এখন এই অংশটুকু আমরা যোগ করে ফেললাম, এটা পেলাম, এই 8 দিয়ে 1 ভাগ করলে পাবো এইটা, 64 দিয়ে 1 ভাগ করলে পাবো এইটা, 512 দিয়ে 1 ভাগ করলে পাবো এইটা। এবার কি করব আমরা, এই যে গুণ করলাম, গুণ করে এটা পেলাম, এটা গুণ করে পেলাম এইটা, এইটা গুণ করে পেলাম এইটা। এবার আমরা এই গুণফলগুলোকে যোগ করে দিলাম, যোগ করে পেলাম এইটা। এখন এইটা আর এটা যোগ করে দাও, তাহলে আমাদের হয়ে গেল দশমিক সংখ্যা কোথা থেকে পেলাম, অক্টাল সংখ্যা থেকে। এইভাবে এবার আসো দেখা যাক যে হেক্সাডেসিমেল সংখ্যাকে আমরা কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারব। উদাহরণস্বরূপ আমরা হেক্সাডেসিমেল সংখ্যা নিয়েছি, এখানে হেক্সাডেসিমেল সংখ্যার বেস কত মনে আছে তো, বেস হলো 16, তাহলে আমাদের এখানে প্রকাশ করতে হবে 16 পাওয়ার দিয়ে। একই কাজ প্রথমে দেখতে হবে যে এখানে কয়টা অঙ্ক আছে, 1, 2, 3, 4টি অঙ্ক আছে, তাহলে প্রথমটা হবে 2 গুণন 16 পাওয়ার 3, পরেরটা হবে 6 গুণন 16 পাওয়ার 2, তারপরেরটা 8 গুণন 16 পাওয়ার 1, তারপরেরটা 2 গুণন 16 পাওয়ার 0। এই বিকে দশমিকে কত লেখা যায় মনে আছে তো, 16 পাওয়ার 3, এর অর্থ হলো 3টা 16 গুণফল, 16 পাওয়ার 2, 2টা 16 গুণফল, 16 পাওয়ার 1 মানে 16ই হয়, আর এই যে বি এটার দশমিক মান হলো 11, এটা মনে রাখতে হবে, আর 16 পাওয়ার 1 মানে হলো 1। এবার গুণ করে দিলাম, 2 দিয়ে এটাকে গুণ করে পেলাম এটা, 6 দিয়ে গুণ করলাম এটা পেলাম, 8 দিয়ে গুণ করে পেলাম এইটা, আর এটার গুণফল হলো কি, বুঝতে পারছো তো, মনোযোগ দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে, মুখস্থ করার বিষয় নয় অঙ্ক, অঙ্ক হলো অনুশীলনমূলক বিষয়, বারবার অনুশীলন করবে, বুঝলে অনুশীলন করবে, তাহলে দেখবে তুমি সবসময় মনে রাখতে পারছো। এখন আমরা এই গুণফলগুলোকে যোগ করে এইটা পেলাম, এটা হলো দশমিক সংখ্যা। তাহলেই আমরা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা পেয়ে গেলাম, এটা হলো পূর্ণ অংশ, যদি ভগ্নাংশ হয় তাহলে আমরা কিভাবে পাবো, ঠিক বাইনারি অক্টালের মতন একই নিয়ম, এই যে 7, তাহলে প্রথমটা হবে কি, 16 পাওয়ার -1, মাইনাস হলো এই যে দশমিক আছে, f গুণন 16 পাওয়ার -2, 16 পাওয়ার -1 কে আমরা লিখতে পারি এইভাবে, 1 ভাগ 16 পাওয়ার -1, আর f মানে তো জানো
এর দশমিক মান হলো 15, 16 পাওয়ার মাইনাস 2 কে আমরা লিখতে পারি এইভাবে 1/16^2। এবার 16^-1 মানে হলো +1, 16, 16^ হলো 2 মানে হলো 256। এটার অর্থ তোমরা জানো, 16 দিয়ে 1 কে ভাগ তাহলে পাবো আমরা এটা, 256 দিয়ে 1 কে ভাগ তাহলে পাবো আমরা এইটা। এবার 7 দিয়ে গুণ এটাকে, 15 দিয়ে গুণ, দুটো গুণফল পেয়ে গেলাম। এটার গুণফল এটা, এটার গুণফল এটা, এগুলো তোমরা ক্যালকুলেটর ব্যবহার করেই করতে পারবে। এবার যোগ করে দিলাম, যোগফলটা কি হলো, দশমিক সংখ্যা হয়ে গেল। পেলাম কোথা থেকে, হেক্সাডেসিমেল থেকে। যদি হেক্সাডেসিমেলের পূর্ণ অংশ এবং ভগ্নাংশ একসঙ্গে থাকে তাহলে আমরা কিভাবে করব, দেখো আরো একটি উদাহরণ, ঠিক একই নিয়ম তবে একই সঙ্গে করছি। এখানে কয়টি অঙ্ক, 4টি অঙ্ক, তাহলে প্রথমে আসবে 2 × 16^3, 6 × 16^2, 1 করে কমবে এটা জানো, অনেকবার বলেছি, 8 × 16^1, পরেরটা কত হবে এই 20 × 16^0। এই যে দশমিক, দশমিক দেওয়ার কোনো দরকার নাই, যোগ চিহ্ন দিয়েই আমরা লিখব। এই যে 7 × 16^ দশমিকের পরে হয় -1, তারপরে এই যে f × 16^ -2, এরপরে যদি আরও অঙ্ক থাকতো তাহলে হয়ে যেত তত × 16^ -3, এভাবে এগিয়ে চলত। ঠিক একইভাবে আগের মতোই নিয়ম, 16^3 থাকলে এইটা হয়, 2 থাকলে হয় এটা, 1, আর b এর মান দশমিকে 11 এটা জানো, সেজন্য 11 লিখলাম। কোনো কিছুর পাওয়ার 0 থাকলে 1 হয়, সেজন্য 1 লিখলাম। 16^-1 থাকলে 1/16^1 হয়, এটাও তোমরা জানো। f দশমিক হলো 15, 15 লিখলাম। আর এই যে 16^-2 সেটাকে 1/16^+2 লিখতে হয়। এবার কি পাচ্ছি আমরা, এই যে এটার গুণফল এইটা, এই 6 দিয়ে গুণ করলাম এইটা গুণফল পেলাম, গুণফল এটা, এটার গুণফল হলো এইটা। এই যে যোগ চিহ্ন এটা ভগ্নাংশের জন্য পেয়েছিলাম, এইভাবেই রেখে দিব। এই যে 16^1 মানে হয় 16, এটা তোমরা জানো, আর 16^2 মানে হয় 256। এবার আমাদের কি কাজ, এই যে পূর্ণ অংশগুলো সব যোগ করে ফেললাম, যোগ করে পেলাম এইটা। এই যে ভগ্নাংশ, এই 7 তো থেকেই গেল, গুণ থেকেই যাবে, এটা হলো কি 16 দিয়ে 1 কে ভাগ করলাম তাহলে এটা ভাগফল পেলাম, আর 256 দিয়ে 1 কে ভাগ করে পেলাম আমরা এইটা। পরবর্তী কাজ, এই অংশটুকু থেকেই গেল, কোনো পরিবর্তন হলো না, 7 দিয়ে এই ভগ্নাংশকে গুণ করলে পেলাম এটা, 15 দিয়ে গুণ করে গুণফল পেলাম এইটা। এবার যে এই দুটো যোগ করে পেলাম এইটা, এবার যোগ করে দাও, তাহলে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা থেকে বাইনারি দশমিক সংখ্যায় রূপান্তর পেয়ে গেলাম। এইখানে আরেকটা জিনিস খেয়াল করো, যে ডট 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 এর মানে আরও অঙ্ক ছিল, আমরা সেগুলো নিইনি। এই যে এই ডট চিহ্ন মানে আরও অঙ্ক আসবে, সেগুলো বাদ দেওয়া হয়েছে। তাহলে শেখা গেল কিভাবে দশমিক সংখ্যায় আসব আমরা, যদি অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া থাকে। আশা করি তোমরা আজকের পাঠটিও মনোযোগ দিয়ে দেখেছ এবং বুঝেছ। এগুলো পূর্ববর্তী পাঠের সঙ্গে সম্পর্কিত, সেই জন্য তোমরা যদি পরপর সবগুলো পাঠ মনোযোগ দিয়ে দেখো
এবং একটা পাঠ বুঝে যদি পরবর্তী পাঠে অগ্রসর হও, তাহলে আমার বিশ্বাস যে তোমরা ভালোভাবে সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো আয়ত্ত করতে পারবে। পরবর্তী পাঠে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাই আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।